টাঙ্গাইলবার সব টাঙ্গাইলবার টাঙ্গাইলবার ভাই টাঙ্গাইলবার আপনারা টাঙ্গাইলবার টাঙ্গাইলবার কথা বলবে কে কথা বলা আসবে বলেন আপনি দুজনই বলেন বলেন কখন রওনা দিয়েছেন কি উদ্দেশ্য আজকে সমাবেশে আপনাদের আজকে আমরা টাঙ্গাইল জেলা শিক্ষানবিশ ভার থেকে সকাল 7টায় আমরা 20 জনের টিম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আমরা যথাসময়ে আমাদের এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের দাবি একটাই, আমরা গেজেট করে সনদ চাই। সারা বাংলাদেশের 64 জেলার বিভিন্ন শিক্ষানবিশ আইনজীবীগণ ইতিমধ্যে আমাদের এই মহাসমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমাদের জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ, অতি দ্রুত আমাদের গেজেট করে সনদ প্রদান করুন। আপিল বিভাগের রায় অনুযায়ী প্রতি ক্যালেন্ডার ইয়ারে আমাদের সনদ প্রদান করার অর্থাৎ পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করার কথা থাকলেও আমরা সেই সুবিধাটা পাচ্ছি না, যার জন্যে জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ আমাদের গেজেট করে সনদ প্রদান করুন। ধন্যবাদ ধন্যবাদ জি ভাই বলেন। আমরা টাঙ্গাইল অ্যাডভোকেট ভার সুমদির থেকে চলে আসছি, আমরা সকাল 7টায় রওনা দিচ্ছি, আমরা 22 জন আসছি এখানে, 64 ভারের ছেলেমেয়েরা এখানে আসছে। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন যে আপনার মাধ্যমে ভার কাউন্সিলের মাধ্যমে আমরা যারা 17 সালে এবং 2020 সালে এমসিকিউ পরীক্ষার ইতিহাসে আইনজীবী তালিকাভুক্তির ইতিহাসে 2017 এবং 2020 সালে সবচেয়ে কঠিনতম পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা যৌক্তিকভাবে আমরা আমাদের অধিকার চাই, আমরা সনদ চাই। আমাদের মমতা মহিমা গণনেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রাণের দাবি, আপনি আমাদের দয়া করে মায়া করে আপনি আমাদের অধিকারটুকু ফিরিয়ে দিন। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা দরকার বলে আরও পরীক্ষা দিতাম, কিন্তু এই করোনার মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিদায় আমরা ন্যায্য দাবি করেছি, গ্যাজেট করে সনদ চেয়েছি। এমনও দেখা গেছে বাড়ির ইতিহাসে কোনো কোনো বার পরীক্ষাই হয়নি, তারপরেও সনদ দিয়েছেন, আর আমরা ইতিহাসের কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ পরিচয়হীনভাবে পরিচয় দিতে পারি না, ছেলেমেয়ের কাছে লোকজনের কাছে পরিচয় দিতে পারি না। আমাদের দুঃখ লাঘব করার জন্য আমার মমতা বই মা, এই বাংলার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন হলো, আপনি আমাদেরকে অন্ততটুকু পরিচয়টুকু দিয়ে দিন, যাতে আমরা লোকের কাছে বলতে পারি আমরা অ্যাডভোকেট, আমরা আইনজীবী, আমরা মানুষই নিরহ মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি। এই আশা এই ভরসা রেখে আমি আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 64 বারের শিক্ষানবিশ আইনজীবী। বলেন 64 জেলার সাথে একত্রতা ঘোষণা করে আমরা টাঙ্গাইল ভারের শিক্ষানবিশরা এখানে উপস্থিত হয়েছি, আমরা রাজপথে আছি এবং থাকব। আমাদের জীবনে যতক্ষণ আছে প্রাণ আমরা রাজপথে থেকে লড়াই করে যাব। আমরা আমাদের এই দাবি কোনো অন্যায্য দাবি না, আমরা আমাদের এই দাবি হচ্ছে ন্যায্য দাবি। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অত্যন্ত বিনয়ে অনুরোধ করব, আমাদের 12,000 শিক্ষানবিশকে গ্যাজেটের মাধ্যমে সনদ প্রদান করে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজ 12 দিন যাবৎ এই অনশনরত অবস্থায় আছি, আপনি তো আমাদের মমতাময়ী মা, আপনি ছাড়া আমাদের দিকে কে তাকাবে? বাংলাদেশের প্রতিটা সেক্টরের খবর কেউ না জানলে আপনি জানেন, তাই আপনার কাছে বিনীত অনুরোধ, এই স্বৈরাচারী বার কাউন্সিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের 12,000 শিক্ষানবিশকে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে আমাদের গ্যাজেট প্রদান করে আমাদের এই রাজপথে থেকে উঠানোর ব্যবস্থা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিক্ষানবিশ থেকেছে, শিক্ষানবিশ থেকেছে, শিক্ষানবিশ থেকেছে, শিক্ষানবিশ থেকেছে, শিক্ষানবিশ থেকেছে, শিক্ষানবিশ থেকেছে।
সব আমার লোক, সব আমাদের।